শুভ সকাল বন্ধুরা, আর এখন বাজে 9:30। তো 9:30 থেকে ছোট্ট একটা ব্লগ শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ আমার রান্না কমপ্লিট। তো রান্না করেছি পনির, তো এই যে মটরশুঁটি দিয়ে পনির রান্না করলাম আলু দিয়ে। যাই হোক, এইটাই একটা রেসিপি করলাম। আর একটা রেসিপি করেছি হচ্ছিলো আর করেছি হচ্ছিলো আমি যে মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট। তো এই তরকারিটা তো ছেলেরাও খেতে পারবে, আমরাও খেতে পারবো। আর মাছের মাথা মুড়ি ঘণ্টটা তো ওরা খেতে পারবে না, শুধু আমি আমার বর খাবো। তো এই দুটো আইটেমই করেছি, তো আমরা এখন খেয়ে নেব। খেয়ে আজকে আর সকালে এক্সট্রা কিছু টিফিন করিনি, তো ডাইরেক্টলি আজকে ভাতই খাবো। তো ভাত বাড়া হয়ে গেছে, দেখো চারজনের জন্যে ভাত বেড়ে নিয়েছি, তো খেয়ে নিই। তো চলো, তোমাদের সাথে আবার একদম ঠিক সন্ধ্যার সময় দেখা হচ্ছে, তার আগে দেখা করছি না। তো আর এখন করছি রান্নাঘরে চা, আমার জন্যে চা, বরের জন্যে চা, আর হচ্ছিলো ছোটো ছেলে আর বড়ো ছেলের জন্যে ম্যাগি বানাচ্ছি, তো ওটা হচ্ছে। আর এদি চোখে এলো, ধোয়া লাগছে। কী হয়েছে বাবা, দেখবো ম্যাগিটা হওয়ার মধ্যে নাকি? ছোট ছেলে ভিডিও করতেছে আর এদিকে টিভিতে দেখা যাচ্ছে, দেখো সেম ওরকমই বিছানায় বসে আছে। ওই যে দাদা কোথায় দেখা, আমাকে দেখা, আমি এই যে সোফায় বসে আছি দেখো, আর ওই যে ছোট ছেলে ভোলেনাথ, ভোলেনাথ সবাই একদম লাইট ছিল। টিভিটাও দেখা, একটু নিচু কর, টিভিটাও দেখা। ওই যে সবাই, তো অনেক কিছু করা যায়, সবাই মিলে উঠে দেখছি কি কি করা যায় না করা যায়। তুমি লাইক করছো না? তাহলে আমি ভিডিও ভিডিও করতেছি। মানে আমার কোন সুন্দর বন্ধু দাও, তোমার সাথে কি বুঝলাম ওটা আবার কি করলি? তো এখন কটা বাজে? 10:30 বাজে। হ্যাঁ দেখলাম, মোর কথা সিসি ক্যামেরা বানানো যাবে না, যে বাইরে নিয়ে তুই সেট করে রাখি দিই টিভিতে আসবে, তাই তো? দেখলাম বাইরে যাই তো দেখি, তুই টিভিতে দেখবি। হ্যাঁ দেখাচ্ছি তো, ওরে বাবা, ওই যে গাড়ি, যে আমাদের গাড়ি বাইরে রাখা আছে অন্ধকার, কোথায় ওই যে গেটটার সামনে, গেটের সামনে। হ্যাঁ দেখছি, ওদিকে অন্ধকার, যাও না, আসো। সিসি ক্যামেরা বানাই দিতে হচ্ছিল, কি কি বুদ্ধি করে মাথার। এই রে বাবা, এত হ্যাচি দিচ্ছ কেন? ভাইয়া যাস না, কই একদম রাস্তায় চলে গেছে, দেখছো অন্ধকার। অন্ধকার, কিছু দেখতে পাচ্ছি না, চলে আয়। তো পাঁপড় ভাজবো, আর হচ্ছিল ডিম সিদ্ধ দিয়েছি, ডাল, এগুলো দিয়ে খাওয়াবে রাত্রের খাওয়ার। তো এই যে এই জিনিসটা বসানোর জন্যে কদিন কি ও মানে কি অবস্থায় গেছে সেটা হচ্ছিল ওদেরকে বলি। তো টিভি দেখা হয় না অনেক কদিন হলো, তো কেবল নিতে গেলে 310 টাকার মতন পড়ে। আর সবসময় এলো দেখাও হয় না, আর এটা থাকলে যখন ইচ্ছে তখন দেখা যাবে। বাড়িতে সম্পত্তি কত কিছু রাখছে যে সিসি ক্যামেরা লাগাই দেবে পন্ডিত। যাও ডালটা সময় দাও, তারপর পাপড় ভাজবো, কিতা ভাই এনেছো? তো যাই হোক,
চুপ করো। তো যাই হোক, বলি গল্পটা। তো এর জন্য এটা লাগানো হয়েছে। তো 400 টাকা ভরলে এদিকে নেটও বাজাচ্ছি সবসময়ের জন্যে, যখন খুশি যত ইচ করো করা যাবে, কোনো ব্যাপার না। এদিকে টিভিও দেখতে পারবো, এর জন্য করা হলো। তো এটা লাগাতে নিয়েছে 2500 টাকা। তো এটা যেহেতু আমাদের স্মার্ট টিভি না, তো ওর জন্য ওই যে মেশিনটা বসাতে হয়েছে 1000 টাকা দিয়ে, আর এদিকে নেট শুধু পাওয়ার জন্য 1500 টাকা নিয়েছে এটা। তাই টোটাল লেগেছে এটা 2500 টাকা। তো অনেক দিন আগে আমাদের বাড়িতে একটা পোস্টার দিয়ে গিয়েছিলো যে জিও কোম্পানির থেকে, যে এই জিনিসটা লাগলেও ফোন করতে। তো অনেক দিন হয়ে গেছে, তো ফোন করিনি। তো হঠাৎ করে আর কি মাথায় আর কি ছোটো ছেলে আরও জিদটা বেশি করেছিল লাগানোর জন্যে। আমাদের অত বলছিলাম যে এখন লাগাতে হবে না, পরে লাগালে চলবে, এখন দরকার নেই। দেখ, ওর জিদের জন্য এটা লাগানো হলো। তো রবিবার দিন বিকালে ফোন, বিকেলে তো না সকালে ফোন করা হয়েছে। তো ওনারা বিকেলে আসে, এসে এলো, টাকা নিয়ে গেছে, ক্যাশ টাকা, আর প্লাস আধার কার্ড দিয়ে কি করলো, মানে আমার বরের ফটো তুললো, তুলে নিয়ে তারপরে গেছে। তো বলছে সোমবারের দিন সকালবেলা লাগিয়ে দিবে। তো এরকম আমরা কারো কাছে শুনি নেই কখন বললে কখন লাগাতে হয়, কিছু শুনি নেই, নিজেরাই ফোন করে তো এই মানে এরকম আর কি করেছি। তো যাই হোক, সোমবারের দিন সারাদিন চলে যায়, মঙ্গলবারের দিন সারাদিন চলে যায়, তো আসে না। ফোন করলে ফোন তুলছে ঠিকই, বলছে একটু ডিস্টার্ব হচ্ছে আমাদের এখানে, কি সার্ভারের প্রবলেম নাকি কি বলে, যাই হোক ওটার প্রবলেমের জন্য ওদের বলছে একটু লেট হবে, এখন না তখন, সঠিক আগে কথা বলে না, মানে যখনই ফোন করে অন্যভাবে কথা বলে। তার বললাম কি এটা মনে হয় টাকাটা মনে হয় আমাদের চলে গেছে, মানে ভুংভাং লোককে দিয়ে দিয়েছি, মানে ভয় পেয়ে গিয়েছিলাম যে গেলো আমার 2500 টাকা গেলো। যাই হোক, ফোন লাগাইছো? তো এই করে করে কালকে বিকেল অবধি আছি, আর কালকে আবার ফোন করে বলা হয়েছে যে আমি জিও ফাইবার লাগাবো না, তুমি টাকা দিয়ে যাও, আমার লাগানো দরকার নেই। তো বলছি ম্যাম যে তুমি মানে তোমাকে হলো লাগাই দিলি তো আজকেই লাগিয়ে দেবো, না লাগালে কালকে তোমাকে টাকাটা পৌঁছিয়ে দিয়ে আসবো, এরকম আর কি কথা বলছে। তো দেখি 3টার দিকে কালকে চলে আসছে লাগাইতে, বলে আমাদের এরকম হয় না, একটু প্রবলেমই ছিল, আমরা তো অত বুঝবো না, অত প্রবলেম চলো, আমরা তো টাকা দিয়ে দিয়েছি, সবার কাছে শুনলাম পরে যে সকালে বললে বিকেলে লাগাই দিয়ে যায়, তোমরা 2-3 দিন পার হয়ে যাচ্ছে তাও তোমরা কেন বারবার ফোন লাগাচ্ছ, ফোন লাগানো দরকার বেশি টিপাটিপু করো, কী কী নিচি সাথে ডাল সোমবার দিবি বাপ বেটায়, যাই হোক ডাল সোমবার দিতে গেছে বাপ বেটা, পাসওয়ার্ড হাতে নিয়ে দেখি পাসওয়ার্ড দেখা, এই যে পাসওয়ার্ড হাতে নিয়ে বসে আছে। তো ফাইনালি লাগিয়ে দিয়ে গেছে কালকে। তো এই নিয়ে অনেক যুদ্ধ হয়েছে যে টাকাটা চলে গেছে, ছোটো ছেলেকে তো সেই বকা দিয়েছিলাম আমি, তো প্রচণ্ড মন খারাপ ছিল। আর মানে কি বলবো, একটাই খালি কথা মনে মধ্যে মনে হচ্ছে 2500 টাকা চলে গেছে, জাস্ট ভুংবার লোককে দিয়ে দিয়েছি, কিন্তু না, যেদিন আসছিলো সেদিনকে আইডি মানে গলাতে যেরকম ঝুলায় না আইডি কার্ড টার্ড, ওগুলো কিছু নিয়ে আসে নাই। তো কীভাবে বুঝবো এটা সঠিক লোক নাকি, যাই হোক অনেক ভুল, আমাদের ভুলের জন্য এরকম আরও টেনশনটা হয়েছিল। তো পরে যে কালকে লাগাতে আসছিলো সব কিছু দিকে আইডি টাইডি পরে আসছিলো, তো পরে বুঝতে পারলাম না এটা ভুংবার লোক না। ওদের অফিস আবার সেই শালুগড়াতে হেড অফিস, তো গুগলে চেক করা হয়েছে যে না অফিসটা ঠিকই, পোস্টার মধ্যে অফিসের নাম লেখা আছে যে না ওই অফিসটা শালুগড়াতে আছে। তো ভাবলাম যে অফিসটা আছে, ও 2500 টাকা নিয়ে হলো খুব একটা, 2500 টাকা নিয়ে কী করবে বড়, সেরকম বড় লোক কী আর হবে 2500 টাকা নিয়ে, যাই হোক মোটা টাকা হলে ব্যাপারটা আলাদা। যাই হোক ফাইনালি তো লাগিয়ে দিয়ে গেছে, ঠিক আছে, সব কিছু যখন খুশি তখন জিনিস দেখতে পাচ্ছি, কোনো অসুবিধে নেই। আর নেট অধৈর্য নেট,
আছে এখন কোনো নেটের কোনো প্রবলেম হবে না তো এখন শুধু টাইমের প্রবলেম টাইম লাগবে যদি কারো ভিডিও দেখতে যাই তো টাইমের ব্যাপার থাকবে তো ওর বিছানা কে করবে কি করতেছিস টিভিতে কি করতেছিস চেক করতেছিস কিসের স্পিড আছে নেটে এত ব্রেন এত ব্রেন এত কিছু যে জানি আর ওদেরকে হলো ইসে দিয়ে দিছি টিউশনে দিয়ে দিছি সেটা তোমাদেরকে বলাই হয় না বলবো তো দুদিন হলো প্রাইভেট যাচ্ছে সকালবেলা 7টার দিকে তো কালকেও প্রাইভেট আছে দিয়ে দিলাম টিউশনে বেশি দূর না সামনেই কিছুটা হেঁটে যেতে হয় তো সামনেই দিলাম দূরে দিলাম না দূরে আমি পারবো না আর ওদেরকে এখন অতটা মানে ছাড়া সাহস হয়নি যে চলে যাবে সাইকেল নিয়ে তার একটু বড় হোক দূরে দিয়ে দিব তো এখন পড়তে থাকুক দেখা যাক কিরকম পড়ায় নতুন দিয়েছি তো সকালবেলাটা পড়াটা খুব অসুবিধা সকাল সকাল উঠিয়ে ওদের ডাকতে হয় আবার ওদেরকে পড়তে দিয়েছে আমি আর আবার ঘুম তো ছাড়ে না ঘুমাই থাকি আবার ঘুম থেকে উঠে নিয়ে তারপর পরে কাজকর্ম করি এইরকম চলছে দুদিন আমি সকালে পড়া আমার একদম ভালো লাগে না সকাল সকাল উঠে ওদের ডাকো বাবা ওঠ বাবা ওঠ বাবা ওঠ এত বিরক্ত লাগে না আমার তো চলো বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না কালকের থেকে ভালো করে ব্লগ শুরু করব আর আজকে খাওয়ার তো বললাম ডাল আর পাঁপড় ভাজা ডিম সিদ্ধ গরম গরম হয়ে গেছে যে বড় ডাল সম্বর দেওয়া হয়ে গেছে এখন জাস্ট গিয়ে পাঁপড় ভাজবো আর খাবো ঠিক আছে এটা হলো কাজ তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না তো দেখা হবে পরে নেক্সট কোনো ব্লগে তো ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট